হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও দেখাবো। চলো দেখাচ্ছি কি প্র্যাঙ্ক ভিডিওটা অ্যাকচুয়ালি কী করবো আমি, আর ওই সারপ্রাইজ গিফটটা তোমাদের দিদিভাইকে আজকে আমি দেবো। চলো তোমাদের দেখাই আমি আগে যে সারপ্রাইজটা কী আছে ওর জন্য। এটা নিশ্চয়ই চিনতে পারছো, এটা হচ্ছে ককরোচ, যেটা সবাই ভয় পায়। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই। রুকো যারা, সবর করো। কি ও রান্না হয়ে গেছে? আর কতক্ষণ লাগবে? দুটো তো বাজলো। তো কি হয়েছে, রান্না করতে সময় লাগে না নাকি? না, তোমার জন্য একটা গিফট এনেছি। এত কষ্ট করছো তুমি সারা দিন ধরে। তুমি তো আমাকে কোনো গিফট দাও না সচরাচর। তো হুট করে কি? আর চোখ বন্ধ করো। উল্টো পাল্টা কিছু নিয়ে আসবে তো? চোখটা বন্ধ করবে তো। উল্টো পাল্টা কিছু এরকম তো মজা দেখাবো আমি। হাত পা তো দেখবে না, চোখ খুলবে না কিন্তু। ঠিক আছে, হাত পা তো গিফট তোমার জন্য সকাল থেকে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি তোমাকে, হাতে দিচ্ছি। তো তোমরা তো দেখতেই পেলে যে কিরকম একটা বাজে অখাদ্য একটা প্র্যাঙ্ক ও আমার সাথে করেছে। তো আমি জানতাম না যে এরম কিছু করতে চলেছে, কারণ এটা আমার চ্যানেলে মনে হয় এরম প্র্যাঙ্ক প্রথমবার ও এরম ক্রিয়েট করলো। তো পরে এখন ভিডিওতে গিয়ে দেখছি যে এরম একটা ইন্ট্রো দিয়েছে প্র্যাঙ্ক করবে বলে। তো যাই হোক, আমার তো জিনিসটা একদমই ভালো লাগেনি। তো আমাদের মানে আমার তো এটা একদমই ভালো লাগেনি এই প্র্যাঙ্কটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নেক্সট এরকম আরও অনেক মজাদার প্র্যাঙ্ক ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, একটা ছোট্ট খাটো একটা মিনি ব্লগ টাইপের এটা মনে হয় হয়েছে, আমি জানি না আগে কী ইন্ট্রো কী আছে না আছে। তো যাই হোক, আজকের মতো এখানেই প্র্যাঙ্ক ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।